আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন আপনারা দেশবাসী? জানি ভালো নেই কেউ, আমরাও ভালো নেই। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারা বিশ্ব স্থবির, সেখানে আমাদের দেশ তো ক্ষুদ্র দেশ, আপনারা আমরা কেউ ভালো নেই জানি। আজকে কিছু নিজের ব্যক্তিগত আমাদের বিষয়ে বলবো। যেমন আমি একজন প্রবাসী, আমি আছি সৌদি আরব দাম্মামে, খুবার ডিস্ট্রিক্ট। তো আমি এখানে জব করি, এটা একটা 5-স্টার হোটেল। তো আমার ডিপার্টমেন্টটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তো আমরা এখানে বাংলাদেশি আছি, বিভিন্ন দেশের লোক আছে, তবে আমরা প্রায় যেন 70 জনের মতন বাংলাদেশি আছি এটি এই 5-স্টার মানের হোটেলটা। তা আমরা আমি এখানে প্রায় 10 বছরের মতন চাকরি করতেছি, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই। খানা পিনা থাকা বেতন কোনো সমস্যা হয় না, কোনো কারো সাহায্য প্রয়োজন হয় না আজ পর্যন্ত, কোনো সরকারি বা এম্বাসি। ভবিষ্যতে প্রয়োজনও ছিল না, কিন্তু আজকে এমন একটা সময় সারা পৃথিবী যেখানে সমস্যা, আমরাও আছি সেই সমস্যার ভিতরে। আমাদের রেস্টুরেন্ট হোটেলটা বন্ধ হয়ে গেছে, অলরেডি বন্ধ হয়ে গেছে। সৌদি আরব তো সবাই জানেন বর্তমানে 24 ঘন্টা কারফিউ। আমরাও এখন সবাই রেস্টে, কেউ ছুটিতে কেউ রেস্টে, এরকম ধরনের, মানে কারো কাজ নাই। তা আমরা আছি একটা অনিশ্চয়তার মেঝে, কবে এই সমস্যার সমাধান হবে, আল্লাহ তাআলা কবে আমাদেরকে মাফ করবেন, আবার আমরা পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে যাব, জীবনযাপন করব। এখন আমাদের অলরেডি বাউন্ডারি গেট লক, বাইরে যেতে পারি না প্রায় এক মাস হয়ে গেছে। তো দেশবাসীর এটাই বলি, আমরা তো বিদেশে আস বন্দি, আপনারা দেশে তো এখনও স্বাধীন চলাফেরা করতেছেন। সরকার বলতেছে, বিভিন্ন সংস্থা, পুলিশ প্রশাসন, যে সামাজিক দূরত্বতা বজায় রাখুন, একসাথে হইয়েন না, জড়ো হইয়েন না, দোকানপাট খুললেন না, যার সাধ্য মতন অন্যদেরকে সহযোগিতা করুন, নিজে বাসা বাড়ি ক্লিন রাখুন, পয় পরিষ্কার থাকুন। তো আপনারা মানতেছেন না, আপনারা যে অবহেলা করতেছেন, অচিরেই দেখবেন যে কী পরিমাণ ভয়াবহতা দেখা দেয় আমাদের দেশে, বাংলাদেশে। বিশ্বের উন্নত রাষ্ট্রগুলি আজ করুণ দশা, উন্নত রাষ্ট্রগুলি করুণ দশা, কুলে উঠতে পারতেছে না, তারা দিশেহারা। আর ক্ষুদ্র বাংলাদেশ, সেখানে চিকিৎসা উন্নত তেমন কোনো ব্যবস্থা নাই, আংশিক, মুখে যায় যতটুকু বলুক কিন্তু তেমন ব্যবস্থা নাই। বাড়ির থেকে মেডিকেল যাওয়ার আগ পর্যন্ত মারা যায়। এই যে চট্টগ্রামের সিলেটের ডাক্তার মারা গেল, মঈন ভাই, উনি নাকি আইসিইউর জন্য একটি হেলিকপ্টার অথবা অ্যাম্বুলেন্স এসেছিল, আইসিইউ সংযুক্ত পায়নি, উনিও মারা গেলেন। আল্লাহ ওনার বেস্ট করুক, ওনার জন্য দোয়া করি। তো আমরা সাধারণ মানুষ যারা, তারা তাদের কাছে অ্যাম্বুলেন্সের নাম্বারই নেই। আপনারা এখনো সময় আছে, আপনারা সাবধানে থাকেন, সতর্ক থাকেন। আর যারা দানবীর আছেন, সামর্থ্য আছে, সামাজিক দায়বদ্ধতা থেকে নিম্ন আয়ের মানুষগুলিকে সহযোগিতা সাহায্য করেন, ত্রাণ নয়, সহযোগিতা সাহায্য। তারা তো হাত পাতে নাই, আজকে সময়ের কারণে, দুঃসময়ের কারণে তারা কর্ম থেকে তারা দূরে। তো তাদেরকে সহযোগিতা এবং সাহায্য করতে হবে এই দুঃসময়ে। আপনার পয়সা কাজে আসবে না যখন আপনার দিন ফুরিয়ে যাবে, কার জন্য জমাবেন টাকা, কার জন্য রাখবেন? একসময় মসজিদে যান নাই, এখন মসজিদে যাওয়ার সুযোগ নাই, এখন মসজিদের ইচ্ছা করলে আপনি ঢুকতে পারবেন না, এমন পরিস্থিতি হয়ে গেছে। আখেরাত কথা শুনতাম, কিন্তু আখেরাত মনে এখনই যেমন শুরু হয়ে গেছে, এই কারণ লাগে
যে ইয়া নাচ্ছে ইয়া নাচ্ছে করতে হবে, কেউ কাউকে চিনবে না, এখনই চিনে না। এই তো সেদিন দেখলাম একটা কোন জায়গায় টাঙ্গাইলের সখীপুরে নাকি গাজীপুর সখীপুরে বাবা ছেলে মিলে মাকে জঙ্গলে রেখে ফেলে আসছে। মানে এই এমন এক রোগ, এই রোগ হইলে কে কাউকে মায়া করে না, কোনো কম্প্রোমাইজ করে না, সহযোগিতা করে না। অতএব এখনো সময় আছে, সাবধান হন, সতর্ক হন, সুস্থভাবে জীবনযাপন করেন, বাইরে থেকে নড়াচড়া করবেন না, খাবার সমস্যা হবেই, এই জন্য মাঠে নামতে হবে না, অন্য বিকল্প ব্যবস্থা করতে হবে। আত্মীয় স্বজন যারা দৈনিক তাদের সাথে যোগাযোগ রাখেন, সরকারের সাথে যোগাযোগ রাখেন, সরকারের জনপ্রতিনিধি যারা তাদের যোগাযোগ করেন, খাবারের ব্যবস্থা হবে ইনশাল্লাহ। আল্লাহর দুনিয়াতে কেউ না খায় মরে না। হয়তো বলতে পারবেন আমরা কাজকর্ম নাই, আমরা কোথায় যাব, আমরা কিভাবে খাবো, আমরা কাজ করতে হবে। আরে ভাই, যান বাইচা থাকলে খাইতে পারবেন, আর যদি আপনি মরে যান খাইবো কে? এখন তো করতে পারিলে আপনি মৌত। অতএব সাবধান থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আমাদের এখানে এখনো মোটামুটি আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ, কোম্পানি আমাদের খানা দিতেছে, কিন্তু আমাদের পার্শ্ববর্তী এরিয়া যে সুবেকা, দাম্মাম, তোকবা, এইসব জায়গাগুলি, সুবেকা একটা এরিয়াতে কমসে কম 20,000 বাঙালি হবে, সবাই ফ্রি বিশে, ওই আপনাদের মতনে দিন আনে দিন খায় এরকম ধরনের অবস্থা, কিন্তু তাদেরও কাজ নাই, রুম থেকে বের হতে পারে না, 24 ঘন্টা কারফিউ, তো বিরাট একটা অবস্থা, বিপাকে আছে মানুষে। আমাদের কিছু ভাই ব্রাদার আছে, তাদের কথা শুনলাম তারা কাম কাজ নেই আজকে 1.5 মাস, 1 মাসের উপরে, তাদের ফ্যামিলি কি করে চলে, তারা কি করে চলে, আল্লাহ জানে একমাত্র। আরো বিভিন্ন দেশে, মিডিল ইস্টে যেমন অনেকগুলি দেশে একই সেম লকডাউন, তো ভবিষ্যৎ অনিশ্চিত। যারা বিত্তশালী আছেন তারা চিন্তা করেন আপনার টাকা কি কাজে আসবে, যদি এই সময় যদি মানব সেবা না করতে পারেন, আপনিও মানুষ আরেকজন মানুষকে না বাঁচাতে পারেন, তো কি কাজে আসবে। যাই হোক, বেশি কিছু বলবো না, সবাই সবার জন্য দোয়া করবেন, শুভকামনা রইল সবার প্রতি। এই করোনার ভাইরাস থেকে সবাই যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, মাফ করে, আমাদের জীবনে কোনো মাফের বিনিময়ে যেন আমরা যদি কোনো একটা ভালো কাজ করি সেই বিনিময়ে যেন আল্লাহ আমাদেরকে মাফ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।